Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Alhamdulillah, wa salatu wa salam wa rasulillah wa ba'd. Shomani to pustiti, bishoy bustu, amadir kase esposto. Dawat shoho. Amadir potikri kotha, potikri boktubo, potikri kaz, potikri amul. Ejun amadir ka ilmojun kotto hobi. Ejun imam Bukhari rahmatullahi ta sohite ul lekorechen. Babul ilmi qabla al qawli wal amal. ইবনে মুনাইয়্যির রাহিমাহুল্লাহু তাআলা এই ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেছেন যে আমাদের কথা আমাদের কাজ আমাদের ইবাদত শুদ্ধ হওয়ার জন্য শর্ত হচ্ছে আমাদেরকে ইলম অর্জন করতে হবে জানতে হবে আজকে না জানার অধ্যায়টা অনেক বড় হয়ে গিয়েছে জানার দিক থেকে আমরা একেবারেই দুর্বল আর যা জানা আছে সেটা অথেন্টিক নয় নির্ভরযোগ্য নয় সূত্র নাই বললেই চলে তাই ইলম অর্জন করা দাওয়াতের জন্য এটা অপরিহার্য বিষয় ইতিমধ্যে আলোচনা হয়েছে কুল হাযিহি সাবিলি আদউ ইলা আল্লাহি আলা বাসীরা অবশ্যই জ্ঞানের ভিত্তিতে দাওয়াত হতে হবে আজকে যারা দাওয়াতি কাজ করছেন ময়দানে অনেককে দেখা যায় যে আন্দাজের উপর দাওয়াতি কাজ করছেন দাওয়াতের ক্ষেত্রে যদি কেউ ইলম বাদ দিয়ে না জেনে আন্দাজের উপর দাওয়াতি কাজ করেন তিনি পথভ্রষ্ট বিভ্রান্ত করবেন সংশোধনের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি মানহাজ সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে তিনি সংশোধন করতে গিয়ে বিপর্যয় তৈরি করবেন আজকে আমাদের যুবকদের মধ্যে এই কাজ ব্যাপকভাবে হচ্ছে আরেকটি পয়েন্ট রয়েছে সেটা হলো এই জ্ঞান অর্জনের এই বিষয়টি এটা সবচেয়ে বড় জিহাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আজকে আমরা শুধুমাত্র হইচই করা মারামারি করা হানাহানি করা এটাকে মনে করতেছি জিহাদ ফলে যুবকদের মাঝে জ্ঞান অর্জনের অনীহা অনিচ্ছা জ্ঞান অর্জন থেকে দূরে থাকার বিষয়টি একেবারেই প্রবল আপনি যখন তাদেরকে কিছু উস্কানিমূলক কথা বলবেন কিছু উত্তেজনা দিতে পারবেন তখন সবাই মনে করবে যে না এই লোকটা ঠিক আছে এই লোকটা অ্যাপ্রোপ্রিয়েট লোক পাওয়া গেছে এতদিন পর একজন মানে সাচ্চা আলেম কিন্তু আপনি যখন ইলমের কথা বলবেন বলবেন যে আসেন কোরআন পড়েন কোরআন শিখেন সুবহানাল্লাহ সুজ্জ হবেন যে ফেসবুক যে সমস্ত মুফতি আলোচক রয়েছেন ফেসবুকের বড় বড় যোদ্ধা রয়েছেন অনেকে ভালো করে সূরা ফাতিহা এখন শুদ্ধ করেন নাই তাদের ইলম অর্জন করার সোর্সগুলো পর্যন্ত জানা নেই কোন সোর্স থেকে আমরা ইলম অর্জন করব সেটা আমাদের জানা নেই আমরা গতকাল এক জায়গা থেকে আসতেছিলাম গতকালের আগের এর আগের দিন এক জায়গা থেকে আসতেছিলাম তো গুগলের মাধ্যমে আমরা সার্চ দিয়ে আসতেছিলাম ফলে গুগল আমাদেরকে এমন রাস্তায় নিয়ে গেছে সামনে গিয়ে আর রাস্তা নেই আমাদের যুবকদেরকে ওই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে ওই অন্ধকার গলিতে নিয়ে যাওয়া হচ্ছে যে অন্ধকার গলিতে যাওয়ার পরে যুবকরা দেখবে যে আমার আর রাস্তা নেই আমি ক্ষতিগ্রস্ত কিন্তু আর ব্যাক ডাউন করার কোনো সুযোগ নেই গো ব্যাকের কোনো সুযোগ নেই ফিরে আসার কোনো সুযোগ থাকবে না এই জন্য জ্ঞান অর্জন করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে জ্ঞানের এই আলো আপনার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি রাস্তায় সামনের দিকে অগ্রসর হতে পারবেন না বন্ধুগণ দাওয়াতি কাজে যুবকদের জ্ঞান অর্জনের অপরিহার্যতা হচ্ছে এই আজকে দাওয়াতের এই পথে সবচেয়ে বড় যেই বিচ্ছিন্নতা তৈরি হয়েছে এর একটি কারণ সেটা হলো অনেক অনেক ভাই কথা বলেছেন একটি কারণ সেটা হলো তারা আলেম থেকে আলেমদের থেকে অনেক দূরে আলেমদের থেকে দূরে বলতে আলেমদের সাথে কোনো সম্পর্কই রাখেন না তাদের সূত্র হচ্ছে কি কিছু বই পড়েন অথবা কোন একজন আলেমের বক্তব্য শুনেন ফেসবুকের কথা শুনেন ভাইরাল আলেমদের বক্তব্য শুনেন ভাইরাল বক্তাদের অনুসরণ করেন এগুলোর উপর তারা ইলমের উৎস মনে করতেছেন আমাদেরকে ইলমের উৎসতে আসতে হবে আপনি যদি উৎসতে আসতেন মূল জায়গায় যেতেন এই যে বোতলের মধ্যে যে পানি আস এই পানি দেখে আপনি যদি সমুদ্রের পানির আন্দাজ করেন চলবে কিনা কোনোদিন চলবে না সমুদ্রের পানি দেখলে আপনি বুঝতে পারবেন যে পানি কাকে বলা হয় থাকে এই জন্য আপনার আন্দাজের মধ্যে এখনো ঘাটতি আছে আমি যুবকদেরকে বলবো বন্ধুগণ আসি আসতে হবে আমাদেরকে ইলমের এই প্রাঙ্গণে আসতে হবে সূত্র জানতে হবে
অন্যথায় আপনি আসল জিনিস বুঝতে পারবেন না। ডাক্তারের কাছে গিয়েছিলাম, আমাদের চোখের ডাক্তারের কাছে, আমার খুব বন্ধু মানুষ। তখন শেষ কথা, ডাক্তার বললেন যে, আমার কাছে এক রুগী আসছে, বলছে ডাক্তার সাহেব আমার তো চোখ মানে হলুদ হয়ে গিয়েছে, আমার ওষুধ দেন। তো ডাক্তার বললেন যে, শুনেন এটা তো চোখের কাজ নয়, হলুদ হয়ে গেছে এটা লিভারের কাজ, সূত্র বুঝতে হবে। শুধুমাত্র লক্ষণ দেখেই চোখ হলুদ হয়ে গেছে, চোখের ডাক্তারের কাছে চলে গেলে হবে না। আজকে যুবকদের এই বিভ্রান্তি যুবকদের মধ্যে ব্যাপকতা লাভ করছে। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার হেদায়েতের জ্ঞান দান করুন। ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম।